গ্রাউন্ড জিরোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গ্রাউন্ড জিরোর বিষয়বস্তু একটু অন্যরকম। আজকে বিষয়বস্তু পোশাকের বিবর্তন। সত্যি কথা বলতে কি, ভারতের পোশাকে বিবর্তনের কাহিনী দীর্ঘদিন ধরেই হয়েছে। আজকের মডার্ন জেনারেশন ট্রেন্ডি পোশাক পরা পছন্দ করে, কিন্তু রাজনৈতিক নেতারা তারাও কিন্তু পোশাকে একটা বিবর্তন ঘটিয়েছেন। আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখবো, স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু। তিনি জহর কোট নামে একটা কোট পরতেন, সেই কোটটার নাম তার নামই হয়ে গিয়েছিল জহর কোট। সেই জহর কোট পরে তিনি চোগা চাপকান পরে রীতিমতো অবতীর্ণ হতেন সংসদের বিভিন্ন অধিবেশনে। তার বটন হলে একটা গোলাপ ফুল থাকত। কেউ কেউ বলেন সেই গোলাপ ফুলটা নাকি দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনা মাউন্টব্যাটেন। জওয়াহরলাল নেহরু এবং মাউন্টব্যাটেনের মধ্যে একটি মধুর সম্পর্ক ছিল, রোম্যান্টিক সম্পর্ক ছিল, যদিও তাদের মধ্যে অন্য কোনো রকম সম্পর্কের অবকাশ ছিল না। লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী যখন হাসপাতালে রোগশয্যায় পাণ্ডুত্যে অপেক্ষা করছেন, তিনি তখন লর্ড মাউন্টব্যাটেনকে কতগুলি চিঠি তুলে দিয়েছিলেন নেহরু, যেখানে কামগন্ধহীন প্রেমের কাহিনী ছিল এবং সেখানে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পোশাক ছিল সেই জহর কোট আর পাঞ্জাবি। রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারা সবাই এই ধরনের পোশাক পরতেন। লাল বাহাদুর শাস্ত্রীর পোশাক পরতেন। অটল বিহারী বাজপেয়ী ধুতি পাঞ্জাবিতেই স্বচ্ছন্দ ছিলেন। লালকৃষ্ণ আদবানি ধুতি পাঞ্জাবি পরতেন। কিন্তু ইদানিংকালের রাজনীতিবিদদের দিকে তাকিয়ে দেখুন, ইদানিংকালের রাজনীতিবিদদের পোশাকের পরিবর্তন হয়েছে। রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা, তিনি ডিজাইনার্স পোশাক পরে আসরে নামেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও কিন্তু ডিজাইনার্স পোশাক পরেন। অর্থাৎ ডিজাইনার্স পোশাকের কদর এখন রাজনীতি জগতে এসে গেছে। এই যে রাঘব চাড্ডা, যিনি পরিণীতি চোপড়াকে বিয়ে করলেন বলে কদিন ধরে খুব হইচই হলো, রাঘব চাড্ডার পোশাক দেখুন। তিনি একজন রাজনীতিবিদ, আপ দলের সাংসদ, কিন্তু তার পোশাক কিন্তু ডিজাইনার্স। ইদানিংকালে আপনি যদি সংসদ ভবনে যান তাহলে ডিজাইনার্স পোশাকের ছড়াছড়ি দেখবেন। অতীতে কিন্তু তা দেখা যেত না। অতীতে রাজনীতিবিদদের পোশাক ছিল ধুতি পাঞ্জাবি অথবা বাড়তির মধ্যে একটা জহর কোট। এই জহর কোট পরাটা পণ্ডিত জওয়াহরলাল নেহরু প্রবর্তন করেছিলেন, আগেই বলেছি। এখনকার দিনে রাজনীতিবিদরা কিন্তু পোশাকের ব্যাপারে অত্যন্ত সচেতন, সেই কারণে রাজনীতিবিদদের পোশাকে দেখা যায় যে তাদের পোশাক অনেক সময় ডিজাইনার্স হয়ে যাচ্ছে। বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে, তারা কিন্তু সেই পুরনো সাবেকি যে পোশাক সেই পোশাকই পছন্দ করেন। অর্থাৎ তারা কচ্ছিত কদাচিত ট্রাউজার শার্ট চড়ান, নয়তো ধুতি পাঞ্জাবিতেই তারা স্বচ্ছন্দ। কিন্তু তৃণমূল কংগ্রেস অথবা কংগ্রেসের নেতারা তারা পছন্দ করেন ডিজাইনার্স পোশাক। যেমন রাহুল গান্ধীর কথা বললাম, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, তেমন আরও অনেক নেতা রয়েছে যারা এই ডিজাইনার্স পোশাক পছন্দ করেন। অনেক সময় রং বেরঙের পাঞ্জাবিতেও সজ্জিত হন নেতারা, তাদের টুনিরে থাকে অসংখ্য রং বেরঙের পাঞ্জাবি, সেই রং বেরঙের পাঞ্জাবি পরে তারা আসে। টেলিভিশন অর্থাৎ টেলিভিশন ভারতীয় রাজনীতিতে প্রবেশ করার পর টেলিভিশনে বাইট দেবার জন্যে রাজনীতিবিদরা সচেতন থাকেন এবং সেই জন্য তাদের পোশাকের পরিবর্তন হয়েছে। পোশাক আধুনিক হয়েছে, পোশাক স্বচ্ছন্দ হয়েছে এবং পুরনো দিনের সেই পোশাক থেকে বেরিয়ে এসে রাজনীতিবিদরা আজকে নতুন পোশাকে সজ্জিত হচ্ছে। এটাই হচ্ছে পোশাকের বিবর্তন। গ্রাউন্ডগুলোতে আজকে আমাদের এই বিষয়টি ছিল আলোচ্য বিষয়। ভবিষ্যতে গ্রাউন্ডগুলোতে এরকম নতুন নতুন বিষয় নিয়ে আরও আসবে।